আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন, ফিজিক্যাল মেডিসিন এবং ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট এবং মাস্কুলোস্কেলেটাল সোনোলজিস্ট চট্টগ্রাম মেডিকেল আমি কনসালট্যান্ট হিসেবে আছি এবং আমি ফিজিক্যাল মেডিসিন সেন্টারে কাজ করছি। আজকে আমি আপনাদেরকে আরেকটা খুব কমন রোগ নিয়ে বলবো, যেটা অনেকের প্রশ্ন, অনেকের এটা আমি পেজে প্রশ্ন পাই, সেটা হলো পায়ের গোড়ালি ব্যথা। আমি অনেকবার ফেসবুকেও পোস্ট দিয়েছি পায়ের গোড়ালি ব্যথা। আমি সংক্ষেপে কিছু কথা বলবো। পায়ের গোড়ালি, পায়ের এখানে গোড়ালিতে ব্যথা হয়, সাধারণত সকালে ঘুম থেকে উঠলে বা রাখতে গেলে ব্যথা হয়, অথবা কারো কারো দেখা যায় যে হাঁটতে গেলে ব্যথা হয় বা কিছুক্ষণ হাঁটার পরে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। এই রোগকে আমরা বলি প্লান্টার ফাসাইটিস, বা অনেক ক্ষেত্রে যা সঠিক নাম প্লান্টার ফাসিওপ্যাথি সেটাও হতে পারে, কিন্তু কমন নাম যেটা প্লান্টার ফাসাইটিস। এখন এই রোগটা কেন হয় প্রথম আমাদের সেটা জানতে হবে। আসলে এটা কোনো একটা রোগের অংশ হিসেবে হতে পারে, আবার রোগের অংশ ছাড়া পায়ের সমস্যার কারণেও হতে পারে। তাহলে এখানে শুধু রোগ ডায়াগনোস করলে কাজ হবে না, আমাদেরকে রোগের কারণটা ডায়াগনোস করা খুব জরুরি। যেমন একটা রোগ আছে বাত রোগ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সেটা থাকলেও প্লান্টার ফাসাইটে পেইন হতে পারে, বা অন্যান্য কোনো ওই ধরনের বাত রোগ আছে কি না, বা যেমন গাউট বা অন্যান্য বাত রোগ আছে কি না সে ডাক্তারকে দেখতে হবে, এই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে। দ্বিতীয়ত দেখতে হবে তার পায়ের কোনো প্রবলেম আছে কি না। যেমন আমাদের পায়ের তলাতে একটা গর্ত থাকে, এখানে ভিতরের দিকে জুতার জন্য একটা গর্ত থাকে, অনেকের এই গর্তটা ফ্ল্যাট থাকে সমান, এটাকে আমরা বলি ফ্ল্যাট ফুট। আমরা রোগীর পা দেখলে বুঝতে পারি ফ্ল্যাট ফুট থাকলে আপনার প্লান্টার ফাসাইটিস হইতে পারে, বা হিলের মধ্যে কোনো হাড্ডি বেড়েছে কি না, অথবা এখানে যে প্লান্টা পায়ের তলায় যে চর্বির স্তর আছে ওই স্তরটা কমে গেছে কি না ডায়াবেটিসের কারণে বা বার্ধক্যের কারণে বা অন্য কোনো কারণে কমে গেছে কি না। এগুলো আরও অনেকগুলো কারণ আছে যেগুলো ডাক্তার, বিশেষ করে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা ওটা আপনাকে ভালো মতো দেখতে পারবেন যে আসলে কারণটা কী, নাহলে আপনার রোগ ভালো হবে না। সেক্ষেত্রে যদি আমাদের পায়ের সমস্যা থাকে, পায়ের সমস্যার জন্য আমাদেরকে কতগুলো যেমন ধরুন মিডিয়াল আর্থ সাপোর্ট, হিল কুশন বা এই ধরনের যেটা লাগে আমাদেরকে ওষুধের সাথে সাথে ওটা দিতে হবে। মনে রাখবেন প্লান্টার ফাসাইটিস শুধু পেইনকিলার খেলে ভালো হয়ে যায় না, পেইনকিলার খেলে আবার হয় কয়দিন আপনি পেইনকিলার খাবেন, তাহলে পেইনকিলার একটা সমাধান না। আচ্ছা ওকে, পেইনকিলার আমরা সাময়িকের জন্য দিতে পারি, সাময়িক ব্যথার জন্য, তীব্র ব্যথা কমানোর জন্য। এরপর আপনার কারণটা দূর করতে হবে, এরপর আপনার শু মডিফিকেশন করতে হবে, জুতার মডিফিকেশন, জুতার কারণে হতে পারে, অথবা আপনার পায়ের তলায় কোনো সোল কিছু দিবেন কিনা এগুলো সিদ্ধান্ত নিতে হবে। এরপর এক্সারসাইজ করতে হবে, ব্যায়ামের মধ্যে অনেক ধরনের ব্যায়াম আছে। একটা সহজ ব্যায়াম আমি বলি রোগীদেরকে, তারা পাটাকে বিছানায় ভেবে রাখবে, রেখে এখানে একটা তাবেল দিবে, এটা পা মনে করেন তাবেল দিবে, তাবেল দিয়ে টানবে, তার দিকে টেনে ধরে রাখবে, আবার ছেড়ে দিবে, আবার তাবেলটা দিয়ে টানবে, আবার ছেড়ে দিবে, এভাবে করে এসে 20-25 বার করবে, আবার ছেড়ে দিবে, দিনে 3 বেলা করলো। তারপরে যেখানে ফাসাতে ব্যথা আছে সেখানে একটা মলম লাগিয়ে একটু ম্যাসাজ করতে পারে, অথবা একটা শক্ত টেনিস বলের মধ্যে এটা চাপ দিয়ে ঘষতে পারে, টেম্পোরারি রিলিফ হবে। কুসুম গরম পানিতে পা ভিজে রাখতে পারে, এগুলো করতে পারে ওষুধের পাশাপাশি। যদি এগুলোতে কাজ না হয় তাহলে যেটা আমরা করি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ওই প্লান্টার ফাসাইটিসটা দেখি আসলে ঘটনা কী, এটা কি তার ফ্যাটে সমস্যা না তার ট্যান্ডনের সমস্যা, নাকি হাড্ডি বেড়ে গেছে বা অন্য কোনো টিয়ার আছে কি ছিঁড়ে গেছে কি না, ওটা বের করতে হবে, বের করে ওইটা মোতাবেক চিকিৎসা দিতে হবে। যদি প্লান্টার ফাসাইটিসে হয়ে থাকে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এক্স্যাক্ট লোকেশনে গিয়ে একটা ওষুধ ঢুকিয়ে দিতে পারি। যদি আমরা এই ইঞ্জেকশনটা আলট্রাসোনোগ্রাফি ছাড়া দিই তাহলে এটা ট্যান্ডনের ভিতরে যেতে পারে, ট্যান্ডনের ভিতরে গেলে ট্যান্ডনটা ছিঁড়ে যেতে পারে, অথবা এটা কম ঢুকে যদি ফ্যাট আছে ফ্যাটে যেয়ে পচতে পারে, তাহলে ফ্যাট অ্যাট্রোফি নামক একটা ডিজিজ হয় যার কারণে আমরা ব্যথাটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি গাইডেড আমরা ওখানে ইঞ্জেকশন দিলে এটা ভালো হয়, তবে মনে রাখবেন ব্যায়াম আপনাকে করতেই হবে। ধন্যবাদ।